ভিন রাজ্যে কর্মরত স্বামী, এই সুযোগে পরকীয়ায় লিপ্ত স্ত্রী বলে অভিযোগ। স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরকীয়ার অভিযোগ করে যুবক যুবতীর হাত পা বেঁধে প্রকাশ্য দিবালোকে গ্রামের রাস্তায় তাদের বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবক যুবতীকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতে। সোশ্যাল মিডিয়াতে এমন ছবি ভাইরাল হতেই রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। যদিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ছবির সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। জানা যায়, মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামলাল পাড়ার গৃহবধূর স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। এই সুযোগে পাশের পাড়ার নতুন টোলার যুবক মোহাম্মদ শাহিদুল্লাহর সাথে তার অবৈধ সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। মঙ্গলবার গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলেন। জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করেন, এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দায়ী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুনুন, এর আগেও বারবার বলছি, এই মানিনিয়া সরকারের শাসনের আইন নয়, শাসকের আইন চলছে। তৃণমূলের মাতব্বররা মানিকচক ব্লকের নূরপুর শ্যামলাল পাড়ায় সেখানে পরকীয়া ধরতে করতে গিয়ে ধরা পড়ে প্রশাসনের হাতে না দিয়ে নিজেরাই তারা তাদেরকে শাসন করে হাত পা বাঁধা, কেতুকু সোনা হাত পা বেঁধে পরে তার শাস্তার পরে তারা পুলিশকে দেয়। আর ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন যে তারাই আইনটা চালায়, তারাই সরকারটা চালায়, মানে তারাই শেষ কথা বলে তৃণমূলের মাতব্বরা। এইরকম ঘটনা নিচ্ছাড়জনক নিন্দা জানায় এই এই ঘটনাকে। যে জানি যে অন্যায় কাজ করেছে এটা ঠিক আছে, কিন্তু প্রশাসন তো আছে, প্রশাসনই তো দেখবে, কিন্তু প্রশাসন তো এখন হয়ে গেছে তৃণমূলের ঊর্ধ্বে ধরা পুলিশ। অতএব তৃণমূলের মাতব্বরা, তৃণমূলের নেতারা যাই বলবে সেই কথাই শোনে, প্রশাসন করবে, পুলিশ যা আইন ব্যবস্থা যা হবে সেটা করবে। সাধারণ মানুষের তৃণমূলের মাতব্বরের উচিত নয় যে তারা তাদেরকে শাসন করবে। আমরা নূরপুর দিয়ে আমি যাচ্ছিলাম কাজ, কোনো কাজ সূত্রে, তো দেখলাম যে রাস্তার ধারে মানে গ্রামের কিছু লোক একটা ছেলে একটা মেয়েকে ধরেছে। তো ওরা প্রক্রিয়ায় মানে লিপ্ত ছিল, গ্রামবাসী ধরে তাদেরকে শায়েস্তা করেছে। হ্যাঁ, কীরকম শায়েস্তা করেছে? শায়েস্তা বলতে মানে গ্রামের লোকজন ধরে ওদেরকে দড়ি দিয়ে পা হাতে দড়ি দিয়ে বেঁধেছে। তো তারপরে ওরা কিছু ক্ষণ পরে ওরা পুলিশের মানে দ্বারস্থ হয়, পুলিশের গাড়িও সেখানে আসে। হ্যাঁ, পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ, পুলিশের হাতে ওদেরকে তুলে দেয়। তো পায়ে হাত বেঁধে অবস্থায় ছিল মোটামুটি? আমি মানে গেছিলাম, ওরা হয়তো আগে থেকে ছিল। তো আমার আসার মানে আমার মানে গ্রামবাসীকে আমি যা জিজ্ঞেস করলাম, তো আমার ওখানে যাওয়াটা আধ ঘন্টা এক ঘন্টার মতো ওখানে ছিল। তো আপনাকে? হ্যাঁ, গ্রামবাসীরা বললো। কী জানালো? যে ওরা প্রক্রিয়ায় লিপ্ত ছিল? ওরা প্রক্রিয়ায় লিপ্ত আছে একে অপরে। তো ওই জন্য শায়েস্তা করতে? হ্যাঁ, শায়েস্তা করার জন্য গ্রামবাসীরা ওরা একে অপরের হাতে মানে হাতে নাতে ওদেরকে ধরে নিয়েছিল। তার জন্য ধরার পরে ওদেরকে পুলিশের হাতে তুলে দেয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।